কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো বেশ ভালো আছি, আর তোমাদের সকলকে জানাই স্বপ্নাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আর এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা, আর আমি সকালে স্নান করে নিয়েছি, মানে একটু আগে স্নান করলাম। স্নান করে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমি এখন পুজো দেব ঘরে। দিদি পুজো দেবে না, আমি পুজো দিয়ে দেবো, স্নান করে নিয়েছি দেখে। আমার আর দিদির এক জায়গায় যাওয়ার ছিল, তো আজকে আর যাওয়া হলো না, কারণ ওর এক্সাম ছিল আর অনলাইন এক্সাম, সেই জন্য ও দিদির মোবাইলে ও এক্সাম দেয় দেখে আর যেতে পারলাম না, তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। না সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আজকে, ভেবেছিলাম যে বাইরে যাব, সেই জন্য উঠেছিলাম। পরে দিদি বললো যে ওর এক্সাম আজকে, সেই জন্য ক্যান্সেল হয়ে গেলো, নাহলে কালকে রাত্রেই প্ল্যানিং করে রেখেছিলাম যে দিদি আর আমি আজকে একটু বেরোবো, বেরোনো তো হলো না। আর এখন দিদি রান্না করছে, আর আমি স্নান করে পুজো দেবো। রান্না করছে না, ব্রেকফাস্ট বানাচ্ছে, ও চাউমিন বানাচ্ছে। আর আমি এখন আমাকে ভিডিও করতে দেখে আরিয়ান দেখো কিভাবে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, ও ভীষণ লজ্জা পাচ্ছে খালি গায়ে আছে দেখে। আর সকালে ব্রেকফাস্টে হয়েছিল হচ্ছে এগ চাউমিন, তো আমি এগ চাউমিন খাইনি, আমার ইচ্ছে করছিল না দেখে। আমি খেয়েছি হচ্ছে সোন পাপড়ি মুড়ি আর যে কী আমি জানি না, এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি সকালবেলা। আর ঘরে কিছু জিনিস দরকার ছিল, জিজু তো বাড়িতে নেই, আর দিদির শরীরটা খারাপ দেখে দিদিও যেতে পারেনি বাজারে, সেই জন্য জিজু সব অ্যামাজন থেকে অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। এখানে সব কিছু আছে দেখো, গোটা চিকেনও আছে, আবার শুধু বোনলেস চিকেনও এখানে আছে চিকেন পকোড়া বানানোর জন্য। এই যে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, মশরুম, টমেটো, সব কিছু মানে যা যা দরকার প্রত্যেকটা জিনিস, এই দেখো গোটা চিকেন সব কিছু জিজু পাঠিয়ে দিয়েছে। আর আজকে চিকেন হবে না, এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে দিদি। আর এখানে আয়ুষের এক্সাম হচ্ছে এখন অনলাইন এক্সাম, ওর মা ওকে বুঝিয়ে দিচ্ছে, আর ওদিকে ওরা এক্সাম দিক। আমি কিন্তু এখনও পুজো দিইনি, স্নান টান করে নিয়েছি, এখন আমি পুজো দেব, তো ফুল তুলছি। আর একা হাতে সাজি ধরে ফুল তুলতে পারছি না দেখে আরিয়ান আমাকে হেল্প করছে, ও ফুলের সাজি ধরছে আর আমি ফুল পেরে পেরে রাখছি গাছের উপরে। অনেক ফুল কিন্তু আমি পারতে পারছি না ওপর থেকে ফুলগুলো, সেই জন্য আরিয়ান আমার থেকে একটু লম্বা আছে, সেই জন্য ওকে বললাম যে বাবু তুই একটু হেল্প করে দে আমাকে। আর এই গাছটায় তো টগর ফুল, আর আমার ভীষণ ভালো লাগে, দিদিবাড়ি এসেছি, দিদিবাড়ির নিজেদের ফুল গাছ থেকে ফুল তুলছি, আমার ভীষণই ভালো লাগে। আর দেখো আরিয়ান এখানে একটা আলু গাছ লাগিয়েছিল, তো আমাকে বলে আলু বের করব, তো আলু গাছ তো নেই ওখানে, বর্ষা বৃষ্টিতে মনে হয় পচে গিয়েছে, ও জানে না, ও খুঁচে খুঁচে দেখলো কিন্তু কিছুই পেলো না ওর মধ্যে। ও বলছিল ওখানে নাকি ও আলু লাগিয়েছিল একটা, তো আর পেলো না, আবার ঠিকঠাক করে রেখে দিল সব কিছুও। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি বাইরে দাঁড়িয়ে। এখন দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, একটু আগেই মেঘ করে আসছিল, তো বৃষ্টি নেমেও গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। তো ভাবলাম এখানে বসে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, এখন বাজতে গিয়েছে প্রায় 3:30, আর এখনে আমরা একটু আগেই খেলাম, সকালের ব্রেকফাস্ট করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো আমাদের, 12টা বেজে গিয়েছিলো। আর ক্যামেরার ওপারে দাঁড়িয়ে আছে গামছা পরে,
ভালো আছে, চলো এখন এই মাত্র ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, এখন যে একটু ভাবছি পাখির কাছে ফোন করব, ওর কথা খুব মনে পড়ছে। পাখির শরীরটা ভালো না, শুনেছি জ্বর হয়েছে ওর, বাড়িতে শুনে এসেছি মা বলছিল জ্বর হয়েছে, এখন ওর কাছে ফোন করে কথা বলবো পাখির সঙ্গে, মনে পড়ছে পাখির কথা একটু কথা বলি, তারপরে ঘুমিয়ে পড়বো দুপুরবেলা। ঘুম কম হচ্ছে আমার শরীরে, সেই জন্য বুকটা টেনে টেনে নিচ্ছে, আমার ঘুম পাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আমার পরে সন্ধ্যেবেলা দেখা হবে, এখন আমি একটু রেস্ট করি। দেখো আয়ুষ এখন যাচ্ছে, কি খেলতে যাচ্ছিস বাবা? ব্যাডমিন্টন। আর আমাকে বলছে মাসি চলো তুমিও যাবা, তো আমি বলেছি তোমার সঙ্গে হাঁটলে তো তুমি আমার হাত ধরো না, হাত ছেড়ে ছেড়ে হাঁটো, বলে না হাত ধরবো চলো, তো আমি যাবো না, আমার ভালো লাগছে না, এখন ঘুম পাচ্ছিল তো ঘুমাইনি, এখন বাজে হচ্ছে 4:30 বাজে, তো এখন আর যাবো না, ও খেলে আসুক, সন্ধ্যাবেলায় ওর সঙ্গে আমি যাব, হেঁটে আসবো ঘুরে আসবো, এখন আর ইচ্ছা করছে না। আর আরিয়েনের খিদে লেগে গেছে সন্ধ্যাবেলায়, সেই জন্য এই চাউমিনটাকে এখন মাইক্রোওভেনে একটু গরম করে নিচ্ছে, আর দিদিও খাবে। আর সন্ধ্যে থেকে শুয়েছিলাম, শুয়ে এইমাত্র উঠেছি, মানে ঘুমাইনি, দিদির সঙ্গে গল্প করছিলাম, আর ঘুম পাচ্ছিল, কিন্তু দুজনে দুই বোনে গল্প করতে করতে আর ঘুম হয়নি। আর এখন বাবু বলছে, বড়জন মানে আরিয়ান বলছে, ওর নাকি খিদা পেয়েছে, তো দিদি সকালবেলা যে চাউমিন করেছিল এগ চাউমিন, সেটাকে এখন গরম করে ওকে দেওয়া হবে, তো মাইক্রো ওভেনে গরম বসিয়ে দিয়েছি, এখন ও খাবে। আর চলো দিদির সঙ্গে আবার গল্প করবো, এই গল্প করে করেই কাটবে। আর দিদি বলছে রাতে রুটি করবে, তো রুটি করতে তো এখন অনেক সময় আছে, এখন বাজে 4:30, তো চাউমিনটা এখন দিদি আর বাবুর জন্য দেব, দিদি খাবে আর বাবু খাবে, আমি তো খাবো না, ডিম দেওয়া আছে। আর আয়ুষ এখন টিউশনে গিয়েছে, তো আমি বিস্কুট আর কিছু খেয়ে নেবো, আমি এখন এসে খাবো না। চাউমিনটা আমি গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে, এখন দিদিকে আর আরিয়ান দুজনকে দেব চাউমিনটা, তো তার আগে ভাবলাম যে থালা বাসনগুলো একটু জায়গার বাসন জায়গায় গুছিয়ে রেখে দিই, তারপর দিয়ে আসবো। আর আরিয়ানের ভীষণ খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়, সেই জন্য আর আয়ুষ তো বাড়িতে নেই, টিউশনে গিয়েছে, আয়ুষ আসুক তারপরে ও খাবে, ওরটা রেখে দেবো। আর আমি এখন চাউমিন খাবো না, সকালেও খাইনি, আমার ইচ্ছা করেনি, এখনও আমি কি খাবো দেখি, বিস্কুট এসব খেয়ে নেবো আমি, দিদি বলছিলো খেতে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিলো না। আর চাউমিনটা কিন্তু সকালের অনেকটা করেছিল, সেই খাওয়া হয়নি দেখে এখন গরম করে দিয়েছি। আর আমি বাড়ি থেকে মেপে এসেছিলাম, আমার ওজন ছিল তখন 46, আর দিদি বলছিল রোগা হয়ে গেছে, সেই জন্য একটু মেপে দেখছিলাম, তো ঠিকই আছে। দেখো আরিয়ান এখন করছে মায়ের সেবা, দিদি পা ব্যথা করছে, সেই জন্য একটু ভলিনি লাগিয়ে দিচ্ছে দিদির পায়ে। তো চলো ভিডিওটি আর আমি বেশি বড় করব না, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানো কী করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখন লাইক করো, শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।